একটি গ্রামে সেট আমিরচাঁদ স্ত্রী পুষ্পা দেবীর সঙ্গে থাকত। সেট আমিরচাঁদ খালি পয়সার পুজো করত, কিন্তু তার স্ত্রী পুষ্পা সারা দিন মা দুর্গার স্তবে ব্যস্ত থাকত। ও সকালে উঠে মা দুর্গাকে তাজা হালুয়া পুরীর ভোগ দিত, আর তারপরেই কোনো ভোজনও গ্রহণ করত। পুষ্পা দেবীকে এসব করতে দেখে সেট প্রচন্ড রেগে যেত। জয় অম্বে গৌরী মাইয়া জয় শ্যামা গৌরী, তুমকো নিস দিন পূজত, তুমকো নিস দিন ধাবত, হরি ব্রহ্মা শিবরী, ওম জয় অম্বে গৌরী। আরে পুষ্পা, আমি তোমাকে পূজো অর্চনার জন্য বাধা দিচ্ছি না, কিন্তু এসব কি রোজ তাজা হালুয়া পুরি ভোগে দিচ্ছ? পয়সা কি গাছে ফলে নাকি? জানো আমি কত কষ্ট করে রোজগার করছি আজ। সেট সেটানির ঝগড়া এখন প্রায় লেগে থাকতো। সেটানি সেটের কথা কি পাত্তা দিত না, আর সারাদিন দুর্গা ভক্তিতে লীন থাকতো। মা এর কথায় কিছু মনে করবেন না, ওর বুদ্ধি নেই, ও জানে না ও কি ভুল করছে। মা তুমি আমাদের ওপর নিজের কৃপা সর্বদা রেখো। দুর্গা মা স্বর্গে বসে সেটানির এই ভক্তিকে দেখে মনে মনে হাসছিলেন। সেটানির ভক্তির কারণেই সেঠের কারবার ঠিকঠাক চলত। ওই গ্রামেই মমতা নামের এক মহিলা নিজের স্বামী আর ছেলে মেয়েদের সঙ্গে থাকত। মমতার স্বামী পঙ্গু হওয়ার কারণে চলাফেরা করতে পারত না, সংসারের সমস্ত দায়িত্ব মমতার ওপরেই ছিল। মমতা দেবী দুর্গার অনন্য ভক্ত ছিল। মমতা গ্রাম প্রধানের বাড়িতে রান্নার কাজ করত। ও রোজ দেবী মায়ের পুজো করত আর ও ভোগও দিত। মমতা রোজ রোজ মাতার জন্য তাজা প্রসাদ তো দিতে পারত না, কিন্তু যতটুকু পারত সেটুকু ও করত। মা দুর্গাকেও খুব ভক্তি করত। জয় মা দুর্গা, আমাদের ওপর নিজের কৃপাদৃষ্টি বজায় রেখো মা, আপনি ছাড়া আমার আর কোনো সাহারা নেই। একদিন সেট আমিরচাঁদ গ্রাম প্রধানের বাড়ি এলো। যখন গ্রাম প্রধান কিছু কাজে বাড়ির ভেতরে গেল, তখন আমিরচাঁদ গ্রাম প্রধানের বাড়ি থেকে অনেক সোনার গয়না চুরি করে নিল, আর দোষ দিল রান্নার লোক মমতার উপর। চুরির অপরাধে পুলিশ তৎক্ষণাৎ মমতাকে পুলিশ স্টেশন নিয়ে গেল আর বন্দি করলো। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ, সব চোরেরাই এ কথাই বলে। এইভাবে দিন কেটে যাচ্ছিল, নবরাত্রি চলে এসেছিল। গ্রামে চারিদিকে চেঁচামেচি চলছিল, লোকজন নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে ঘুরছিল, চারিদিকে খুশির পরিবেশ ছিল। সেই সময় স্বর্গে নারদ মাতার সঙ্গে কথা বলছিলেন। মাতা, আজ পৃথিবী লোকে নবরাত্রির প্রথম দিন শুরু হচ্ছে, এত সুন্দর সাজসাজ রব দেখে মন ভরে যাচ্ছে, আমরা পৃথিবী লোকে বিচরণ করতে যেতে পারি। এ তো খুব ভালো প্রস্তাব দিয়েছেন। মাধবপুর গ্রামের জেলে আমার এক অনন্য ভক্ত মমতা, তার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে। কিন্তু মাতা, কয়েদি আর আপনার ভক্ত? হ্যাঁ নারদ, ওই বেচারিকে গ্রাম প্রধান সোনার গয়না চুরির মিথ্যে অপবাদ দিয়ে আটকে রেখেছে। নবরাত্রের এই সুন্দর মুহূর্তে ওর বাচ্চারা ওর জন্য অপেক্ষা করছে, ওকে সাহায্য করা উচিত আমার। এইভাবেই নারদ মুনি আর দেবী মা ছোট বাচ্চাদের রূপ নিয়ে মাধবপুর গ্রামে চলে এলেন। মাতা, শেঠ আমিরচাঁদের পত্নীও আপনার পরম ভক্ত, আমরা প্রথমে ওনার বাড়িতেই যাই। এটাই ঠিক হবে নারদ। আর দুজনে তারপর শেঠ আমিরচাঁদ আর সেঠানি পুষ্পা দেবীর বাড়িতে পৌঁছলেন। ওখানে গিয়ে ওরা দেখলেন যে শেঠ সোফাতে বসে টিভি দেখছেন, আর সেঠানি মা দুর্গার পুজো করছে। ভোগে পুষ্পা দেবী তাজা তাজা পুরি হালুয়া দিয়েছেন। যাই পুজো করে পুষ্পা দেবী উঠল, ঠিক তখনই বাচ্চাদের রূপে দেবী মা আর নারদ ঘরের ভেতর প্রবেশ করে ঘুরতে থাকলেন। যেই আমিরচাঁদ ওদের পায়ের আওয়াজ পেয়েছে, অমনি দৌড়ে ঠাকুর ঘরে চলে আসে। এই দেখে নারদ মুনি সঙ্গে সঙ্গে ওখান থেকে গায়েব হয়ে যায়। আমিরচাঁদ ওই বাচ্চা মেয়েটাকে ধরে ফেলে। এই মেয়ে, কে তুমি? আর তুমি না জিজ্ঞেস করে বাড়ির ভেতর ঢোকার সাহস কেন করলে? আরে শোনো না, যেতে দাও না, বাচ্চারা তো ভগবানের রূপ হয়, স্বয়ং মা দুর্গা আমাদের বাড়িতে নবরাত্রিতে এসেছেন। তুমি চুপ করো, এই মেয়েটাকে তো আমি এক্ষুনি মজা দেখাবো। সেট পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে। সেট আমিরচাঁদ দারোগাকে মিথ্যে বলে। দারোগা সাহেব, এই বাচ্চাটা চোর, কে জানে কখন আমার বাড়িতে ঢুকেছে আর আমার রৌপ্য মুদ্রা চুরি করেছে। তুমি মিথ্যে বলছো কেন?
তুমি চুপ করো, কিছুই জানো না তুমি। এ আমার বাড়িতে ঢুকে চুরি করেছে, শাস্তি ওকে পেতেই হবে। দারোগা সাহেব ওই ছোট বাচ্চাটাকে ধরে থানায় নিয়ে যায় আর চুরির অপরাধে জেলে ভরে দেয়। জেলে দেবী মায়ের সঙ্গে দেখা করতে নারদ মুনি চলে আসেন। মাতা, আপনি আমার সাথে চলুন, আপনার এখানে থাকার শোভা দিচ্ছে না। নারদ, আমার ভক্ত মমতাও এই জেলেই আছে, আমি ওর সাহায্য করার জন্য এখানে এসেছি। আপনি ধন্য মা। এই বলে নারদ মুনি ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে সেঠানি পুষ্পা দেবী বার বার সেঠকে অনুরোধ করছিল যাতে ওই মেয়েটাকে সেঠ ছাড়িয়ে আনে, কিন্তু সেঠ আমির চাঁদ ওর একটা কথাও শুনল না। জেলে দেবী মা নিজের ভক্ত মমতার কাছে যায় এবং নিজের দর্শন দেয়। মা, তুমি তো আমায় সাক্ষাৎ দর্শন দিয়েছ, আমার জীবন ধন্য হয়ে গেল মা। এবার যদি আমার প্রাণও চলে যায় আমার একটুও দুঃখ নেই মা। মমতা, তোমার ভক্তিতে আমি খুব প্রসন্ন, তুমি জেলে থেকেও একদিনও আমার নাম নিতে ভুলো না। বলো তোমার কি চাই। মা, তুমি আমায় দর্শন দিয়ে দিয়েছ, আমার কাছে এটাই যথেষ্ট। তুমি স্বয়ং এই গরিবের সঙ্গে দেখা করতে জেল পর্যন্ত এসেছ, এর থেকে বেশি এক ভক্তের কি চাই। মমতা, আমি শুধু তোমায় দর্শন দিতে নয়, আমি তোমাকে জেল থেকে ছাড়াতে এসেছি। মা, গ্রাম প্রধান এখানকার একজন প্রভাবশালী মানুষ, ওনার কথাতেই পুলিশ কোনো প্রমাণ না পেয়েও আমাকে জেলে বন্দি করেছে। যতদিন উনি কিছু বলবেন না পুলিশ কিচ্ছু বলবে না। এক কাজ করো, তুমি পুলিশকে এখানে ডাকো আর বলো যে গ্রাম প্রধানের বাড়ি থেকে যে গয়না চুরি হয়েছে তা সেট আমির চাঁদের বাড়িতে আছে। কিন্তু মা, আমি যেটা বলছি সেটাই করো। ঠিক আছে মা। মমতা জোরে জোরে পুলিশকে ডাকে। দারোগা সাহেব, একবার শুনে যান। কি হয়েছে রে, চেঁচাচ্ছিস কেন? সাহেব, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, আমার বাচ্চারা বাড়িতে অপেক্ষা করছে আমার জন্য। আচ্ছা, তাহলে তুই চুরি করিসনি, তাহলে প্রধানের বাড়ি থেকে যে হার চুরি গেছে সেটা কে নিয়েছে? ওই সব সেট আমিরচাঁদ চুরি করেছে সাহেব, ওগুলো আপনি সেট আমিরচাঁদের সিন্ধুকেই পেয়ে যাবেন। তোর ধারণা আছে তুই কি বলতে চাইছিস? শেঠ আমির চাঁদ এই গ্রামের ধনী ব্যক্তি, ওনার দরকার কি চুরি করার? আমি সত্যি বলছি সাহেব, আপনি যান আর ওর সিন্ধুকে তল্লাশি করুন। দারোগা গ্রাম প্রধানকে সমস্তটা বলে। তারপর দারোগা মমতাকে নিয়ে শেঠ আমির চাঁদের বাড়িতে যায়। গ্রাম প্রধান ওখানে চলে আসে। আরে দারোগা সাহেব, আপনি হঠাৎ এখানে এলেন কেন? আমার রৌপ্যমুদ্র পেলেন নাকি? চিন্তা করবেন না, সেটাও পেয়ে যাবেন। এখন আমি আপনার আলমারি তল্লাশি করতে এসেছি। বা বা বা, আমার বাড়িতেই চুরি হলো আর আপনি আমারই আলমারি তল্লাশি করবেন? আমি জানতে পেরেছি যে প্রধান মশাইয়ের বাড়ি থেকে যে হার চুরি গিয়েছে তা তোমার কাছেই আছে, তাই আমি এসেছি। দারোগার কথা শুনে শেঠ আমির চাঁদ তো অবাক হয়ে গেল। যখন সিন্ধুকের তল্লাশি নেওয়া হলো তখন গ্রাম প্রধানের সোনার গয়না ওখানেই পাওয়া গেল। এছাড়া সিন্ধুক থেকে সেই রূপোর মুদ্রাগুলো পাওয়া গেল যেগুলো চুরি করার অপরাধে শেঠ আমির চাঁদ ওই বাচ্চাটাকে ধরিয়ে দিয়েছিল। এটা তো সেই রূপমুদ্রা না যেটা চুরির অপবাদ তুমি ওই বাচ্চাটার উপর দিয়েছিলে? আপনারা দুজনেই গ্রামের প্রভাবশালী লোক, আপনাদের থেকে এটা আশা করা যায় না। দারোগা চুরির অপরাধে শেঠ আমির চাঁদকে থানায় নিয়ে যায় এবং জেলে বন্দি করে আর মমতার বাচ্চাটাকে জেল থেকে মুক্তি দিয়ে দেয়। মা, এই নবরাত্রিতে আমায় দেখা দিয়ে আপনি আমার খুব উপকার করলেন, আমি ধন্য হয়ে গেছি মা। আমার শুধু একটা শেষ ইচ্ছা আছে মা। হ্যাঁ মমতা, বলো। আপনি আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করলে আমরা সবাই খুব শান্তিতে আর সুখেতে জীবন কাটাতে পারি। কাল সকালে যখন তোমার ঘুম ভাঙবে তোমার স্বামী আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। এইটুকু বলেই দেবী মা ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। দেবী মায়ের আশীর্বাদে মমতার বাড়িতে আবার সব আগের মতোই হয়ে যায়। স্বামী স্ত্রী প্রচুর পরিশ্রম করে একটা নতুন বাড়িও কিনে ফেলে আর পরিবার সহ খুশি খুশি থাকতে শুরু করে। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এইরকম আরও গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।